এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটাই আজকে আমাদের আলোচ্য সিনেমায় বারবার করে উঠে এসেছে। হ্যালো এভরিওয়ান, আমি আকাশ আর ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি অ্যামিগোস। যে সিনেমা চোখের আড়ালে, এই সেগমেন্টের আজকে প্রথম এপিসোড। আর আজকে আমরা যে সিনেমাটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো চোখ। এই সিনেমাটা রিলিজ করেছিল 1982। সিনেমাটা ডাইরেকশন দিয়েছিলেন উৎপলেন্দু চক্রবর্তী। দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল এই সিনেমাটা, একটা বেস্ট ফিচার ফিল্মের জন্য আর একটা বেস্ট ডাইরেকশনের জন্য। সিনেমাটার ব্যাপারে আমি কি করে জেনেছি সেইটা একটু বলতে চাই। আমাদের স্কুলে একজন স্যার ছিলেন, নিতাই সমাজপতি। উনি সংস্কৃতের টিচার ছিলেন, আমরা নিতাই বাবু বলে ডাকতাম। তো তিনি ফিল্ম নিয়ে একটু আলোচনা করতেন মাঝে মাঝে কখনো কখনো। তো একদিন ক্লাস চলাকালীন হঠাৎ করে তিনি এই সিনেমাটার কথা বলেন যে একটা অসাধারণ সিনেমা। সিনেমাটা আমি তখন দেখতে পারিনি, কিছু বছর পরে চ্যানেল 8 বলে একটা চ্যানেল আসে, তো সেই চ্যানেলে এই সিনেমাটা আমি দেখতে পাই। তো সিনেমাটার গল্পটা বলার আগে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আমি দিতে চাই। এই সিনেমার গল্পের সঙ্গে যদি আপনি আমার এই গেঞ্জির কালারের কোনো রকম সম্পর্ক খুঁজে পান তাহলে সেটা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পটা শুরু হয় এস এন মুখার্জিকে দিয়ে, একজন আই স্পেশালিস্ট, প্রচন্ড ন্যায় নীতি সম্পন্ন একটা মানুষ। জীবনে কখনো প্রাইভেটে প্র্যাকটিস করেননি, চিরকাল সরকারি হাসপাতালেই কাজ করেছেন এবং গরিব দুঃখীদের সেবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার কাছে আসে ছেদিলাল। ছেদিলাল একজন শ্রমিক, তার দুটো চোখই অন্ধ। সে এস এন মুখার্জিকে বলে একদিনের মধ্যে আই ব্যাংকে একজোড়া চোখ জমা করতে চলেছে, আর সেই চোখ সে চায়। এরপরে আসে জেঠিয়া। জেঠিয়া খুব ধনী ব্যক্তি, জেঠিয়ার 5টা লিগাল কারখানা আছে। ইললিগাল যে আরো কত রকম বিজনেস আছে কেউ জানে না, তার টাকার কোনো শেষ নেই। নকশাল আন্দোলনের সময় বোম ফেটে তার ছেলেরও দুটো চোখ নষ্ট হয়ে গেছে এবং সেও এস এন মুখার্জিকে এসে বলে যে আগামীকাল দুটো চোখ জমা করতে চলেছে এবং সেই দুটো চোখ সে তার ছেলের জন্য চায়। এস এন মুখার্জি খুব অবাক হয়, কারণ দুটো একজোড়া হেলদি চোখ পাওয়া খুবই দুষ্কর, কারণ সহজে কেউ চোখ দান করে না এবং সেটা পেলেও খুব তাড়াতাড়ি সেই চোখ দুটো নষ্ট হয়ে যায়। এই দুটো চোখ কার, এটা জানার জন্য এস এন মুখার্জি খুব কৌতূহলী হয়ে পড়েন। এই দুটো চোখ হলো যদুনাথের। সে এই দুটো চোখ কেন দান করছে এবং আলটিমেটলি এই দুটো চোখ কে পেতে চলেছে, সেই সব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে সিনেমাটাকে দেখতে হবে। এই ফিল্মটার যে সবচেয়ে বড় যে দিক সেটা হলো সিনেমাটার স্ক্রিপ্ট আর মেকিং। এক ফোঁটা কোথাও মনে হবে না যে কোথাও অতিনাটকীয় লাগছে বা কোথাও এমন কিছু হচ্ছে যেটা রিয়েলিটিতে ঘটতে পারে না। সমাজের যে তথাকথিত উঁচু শ্রেণীর লোকেরা নিচু শ্রেণীর লোকেদের উপর শোষণ করছে এবং নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরাট করছে এবং তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে, এই সিনেমাটা কিন্তু আপনাকে প্রতিটা মুহূর্তে তা মনে করিয়ে দেবে। এই সিনেমাটা কিন্তু বেশ পুরনো ছবি আর খুব কম বাজেটে বানানো একটা সিনেমা। তো সিনেমাটার মধ্যে ঝা চকচকে লুকটা হয়তো নেই, কিন্তু সিনেমাটার যে মেকিং সেটা কিন্তু যথেষ্ট স্মার্ট। একটা দৃশ্য আছে সিনেমাটাতে, ওম পুরি মানে যে যদুনাথের রোলটা প্লে করেছে সেই যদুনাথের নেতৃত্বে শ্রমিক এবং পুলিশদের মধ্যে একটা মারামারি মতো ঘটে। সেই মারামারিটা কিন্তু পুরোপুরি ভাবে কোথাও দেখানো হয় না। পেছনে সাউন্ডে প্রচুর লোকের চিৎকার, কিছু লোকের হুড়োহুড়ির ভিডিও আর ওম পুরির বিভিন্ন এক্সপ্রেশনের ছবি দিয়ে একটা মন্টাজ ক্রিয়েট করা হয়েছে। এই মন্টাজটা কিন্তু আপনার বহু দিন মনে থেকে যাবে। অ্যাক্টিং এর দিক দিয়ে বেশ বড় বড় নাম যেমন ওম পুরি, অনিল চ্যাটার্জি, শ্রীলা মজুমদার, বিপ্লব চট্টোপাধ্যায়, এই ধরনের নামরা আছে। তো অ্যাক্টিং এর দিক দিয়ে আপনি কিন্তু একদমই হতাশ হবেন না। তো ওভারঅল বলতে গেলে আমি বলবো একটা পলিটিক্যাল ছায়া আছে সিনেমাটার মধ্যে, কিন্তু সিনেমাটার মেকিং আর সিনেমাটা লেখার জন্য সিনেমাটাকে একটা মাস্টারপিস বলতে আমার এক ফোঁটা আপত্তি নেই। অ্যাঞ্জেল ডিজিটালের যে চ্যানেলটা আছে তারা কিন্তু এই সিনেমাটাকে ইউটিউবে রিলিজ করে দিয়েছে, তো তার একটা লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সিনেমাটাকে দেখে আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। করোনা ভাইরাসের জন্য পুরো পৃথিবী এখন আতঙ্কিত, তাই আমাদের ফিল্মি অ্যামিগোসের তরফ থেকে আমরা বলবো সেফ থাকুন, কোনো রকম প্যানিক করবেন না, কোনো রকম রিউমার ছড়াবেন না। আপনি যদি কোনোরকমভাবে কর্মসূত্রে নিজেদের হোমটাউনের বাইরে গিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে হোমটাউনে ফেরার চেষ্টাও করবেন না, কারণ হোমটাউনে ফিরলে আপনি যদি ইনফেক্টেড হয়ে গিয়ে থাকেন তাহলে আপনার ইনফেকশন অন্যজনের কাছে ছড়িয়ে পড়তে পারে। আমরাও বলছি সেফ থাকুন, সিনেমা দেখুন, সিনেমা ভালোবাসুন, ভালো থাকবেন, বাই বাই।